আর্জেন্টিনায় মেসির নাম সংক্রান্ত একটা আইন করা হয়েছে যে শিশুদের নাম মেসি রাখা যাবে না আর্জেন্টিনায় মেসির নামটি এত বেশি মানুষের নাম হয়ে গেছে যে বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়ে গেছে আগামী কয়েক বছরের মধ্যে মেসি নামের মানুষ এত বেশি বেড়ে যাবে যে প্রত্যেককে আলাদাভাবে চিহ্নিত করাটাই বিরাট কষ্টসাধ্য হয়ে যাবে আপনার আশেপাশে একটু খোঁজ নিলেই জানতে পারবেন মেসিকে নিয়ে তার ভক্তদের উন্মাদনা আমরা সবাই এমন একজন সাফল মেসিকে চিনি কিন্তু লিওনেল মেসি কিভাবে আজকের মেসি হয়েছেন সেই গল্পটা কিন্তু অনেকে জানি না চলুন জেনে নেই মেসির সাফল্যের গল্পটা মেসির জন্ম উনিশশো সাতাশি সালের চব্বিশ জুন রোসারিউতে তার বাবা জর্জ মেসি ছিলেন একজন শ্রমিক এবং মা সেলিনা মারিয়া ছিলেন পরিচ্ছন্নতা কর্মী আর ছিলেন মেসির দুই ভাই ও এক বোন পাঁচ বছর বয়স থেকে মেসির ফুটবল যাত্রা শুরু হয় স্থানীয় ক্লাবের হয়ে খেলা শুরু করেন মেসি উনিশশো সালের মেসির নিজের শহরে রোসারিওর ওল্ড বয়সের হয়ে কায়ার শুরু করে সেই ছোটবেলায় মাত্র নয় বছর বয়স তার মেসির কঠোর পরিশ্রম ও অধ্যাপসের মাধ্যমে পারদর্শী হয়ে ওঠেন যে তার পায়ে একবার বল গেলে কমপক্ষে আগে তার কাছ থেকে বল সাধ্য ছিল না কার দর্শকরা মাঠের বাইরে থেকে নৈপুণ্য দেখে ক্রমাগত শীষ বাজিয়ে খেলা উপভোগ করে মেসির জীবনে সবকিছু ভালোভাবে এগোচ্ছিল কিন্তু এগারো বছর বয়সে এসে মেসি হোচট খেয়ে পড়লো একটি কঠিন রোগের কাছে একটি গ্রোথ হরমোনের অভাব রয়েছে তার যে কারণে সমবয়সীদের চেয়ে তার বুদ্ধি কম দ্রুত সম সাথে এই রোগের চিকিৎসা না করা হলে তার গ্রোথ অস্বাভাবিকভাবে কমে যাবে অথচ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল রোগের চিকিৎসা হিসেবে প্রতিদিন এক যন্ত্রণাদায়ক ইনজেকশন পুশ করা হতো তার পায়ে প্রথম সাত দিন এক পায়ে পরের সাত দিন অন্য পায়ে মেসির এই ব্যয়বহুল চিকিৎসা কয়েক বছর পর্যন্ত ঠিকঠাক চলে কিন্তু এর ফলে এক পর্যায়ে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে প্রতি মাসে মেসির জন্য পনেরোশো ডলার খরচ করতে হতো যা তার দিনমজুর বাবার জন্য দুঃসাধ্য হয়ে উঠেছিল তিনি ঠিকমতো মেসির চিকিৎসা পালিয়ে চালিয়ে যেতে পারছিলেন না মজার ব্যাপার হলো এই কঠিন রোগের মধ্যেও মেসি তার ফুটবল প্রিয় ফুটবলকে ছাড়েনি যন্ত্রণা নিয়েও মেসি ফুটবল প্র্যাকটিস করতে থাকে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় মেসির জীবন অন্যদিকে মোড় নেয় মেসির খেলা দেখে তার কোন এক শোভাকাঙ্ক্ষী বার্সেলোনা ক্রীড়া পরিচালক কার্সেল কার্লেস স্পিকচার্স কে মেসির প্রতিভার কথা জানায় মেসির অদ্ভুত খেলা সুন্দর গরণে কতি হয় হয়ে তিনি নিজেই চলে আসেন মেসির খেলা দেখতে এবং একটি ছোট বাচ্চা ছেলে মেসির খেলা দেখে তিনি অবাক হয়ে গেলেন এরপর তিনি মেসির চিকিৎসার খরচ বহন করবে বার্সেলোনা বিনিময়ে মেসিকে স্পেনে এসে বার্সেলোনায় খেলতে হবে মেসির পরিবারের আনন্দ রাজি হলেন এই প্রস্তাবে মেসির বয়স চোদ্দ পরিবার নিয়ে স্পেনে বসবাস শুরু বার্সেলোনা খুব যুব একাডেমি লা বার্সিয়া হয়ে তার খেলা শুরু তার ফুটবল জাদু দিয়ে অল্প দিনে জয় করে ফেললেন সবাইকে ষোলোই নভেম্বর দুই হাজার সাল মেসির বয়স তখন ১৬ বছর ১৪৫ দিন সেই দিন তিনি প্রথম বার্সেলোনা হয়ে মাঠে নামেন এরপর দুই হাজার সালে সতেরোই আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন